এই ভিডিওতে আমরা জিসিএস স্কেল নিয়ে আলোচনা করব। জিসিএস স্কেলটা কি এবং কিভাবে এর মার্কিং সিস্টেমটা দি করতে হয় বা কিভাবে এর মার্ক দিতে হয়। তো প্রথমত আমরা আসি যে জিসিএস স্কেলটা কি। তো জিসিএস স্কেলের ফুল ফর্ম হচ্ছে গ্লাসগো কমা স্কেল। এটা টেরেসডেল এবং জ্যানেট 1974 সালে পাবলিশ করেন। তো এই গ্লাসগো কমা স্কেলটা দিয়ে কি করা হয়, আমরা জানি যে স্কেল মানে হচ্ছে কি, পরিমাপ করা হয়, তাই না? তা এটা দিয়েও ঠিক পরিমাপ করা হয়। তো কী পরিমাপ করা হয়, এটা দিয়ে আমাদের যারা হেড ইঞ্জুরি নিয়ে আসে আমাদের হসপিটালে বা ভর্তি হয় তাদের কনসিয়াস লেভেল, তাহলে কী বললাম, মানে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টে একজন হেড ইঞ্জুরি হলো বা তার মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হলো, সে আমার কাছে আসলো বা হসপিটালে আসলো, এখন তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এখন দেখতে হবে যে তার গুরুতরের মাত্রা, মানে সে যে আহত হয়েছে সেটা কতটুকু, সেটা কীভাবে নির্ধারণ করব, সেটা নির্ধারণ করবো আমরা জিসিএস স্কেল দিয়ে। অন্য কোনো আহত না, তার হেড ইঞ্জুরি হলে সেক্ষেত্রে আমরা দেখব জিসিএস স্কেল দিয়ে। তারপরে হেড ইঞ্জুরি নিয়ে আমার ওয়ার্ডে বা আমাদের হসপিটালে ভর্তি আছে, এখন সে কতটুকু ভালো হইলো না খারাপ হলো সেটা আমরা পরিমাপ করতে পারি এই জিসিএস স্কেল মেজারিংয়ের মাধ্যমে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা নার্সিং স্টুডেন্ট আসে তাদের রিটেন পরীক্ষায়, তারপরে আমাদের এটা ভাইভাতে ধরে, তারপর অস্পিতেও আসে। তো এটা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তো আমরা এখন এইটা নিয়ে আলোচনা করব যে কীভাবে এটা মার্কিং সিস্টেম করা হয়। তার আগে আমরা জানি যেখানে আমরা কী কী দেখি। তো এখানে আমরা তিনটা জিনিস দেখি। প্রথমত হচ্ছে কি, আই দেখি, আইটা সে কী রকম খুলতেছে, সে আইটা খুলতেছে কি না বা খুলতে পারতেছে কি না সেটা একটা আমরা দেখি। তারপর তার আমরা কি কথা বলা, মানে কি ভার্বাল রেসপন্স, সে ঠিকমতো কথা বা মানে কথা বলতে পারতেছে কি না সেটা আমরা দেখি ভার্বাল। তারপর হচ্ছে যে তার যে হচ্ছে মোশন, মানে কি মোটর রেসপন্স, সে ঠিকমতো মোশন করতে পারতেছে কিনা বা সে নড়াচড়া করতে পারতেছে কিনা। তো আমরা এই তিনটা জিনিস এখানে আমরা দেখে থাকি। তো আমরা এখন এটা কিভাবে দেখব সেটা এখন আমি দেখাবো এক এক করে। তো আমরা দেখি, আই ওপেনিং মানে হলো কি চোখ কেমন খুলতেছে, চোখ খুলতেছে কিনা। এখন এটার আমরা মার্কিং সিস্টেমটা এর হতে পারে এক থেকে চার, আমরা তাকে কত দেবো, এক থেকে চার দেবো, সে ঠিকমতো চোখ খুলতেছে না। তারপরে দুই নম্বরে আমরা আসি কথা বলা, মানে ভার্বাল রেসপন্স, ভার্বাল রেসপন্স মানে হচ্ছে কি কথা বলার উপর ভিত্তি করে আমরা তাকে মার্ক দেবো, ঠিকমতো কথা বলতে পারতেছে কি না। তো প্রথমত আমরা দেই এখানে এক, এর মার্কিং সিস্টেম তো হয় এক থেকে শুরু এবং হাইয়েস্ট হয় পাঁচ। এবং তিন নম্বরে আসি আমরা মোটর রেসপন্স, মানে কি নড়াচড়া, মানে হচ্ছে নড়াচড়া, মানে সে ঠিকমতো নড়াচড়া করতেছে কিনা। এই মার্কিং সিস্টেমটা শুরু হয় এক থেকে এবং হাইয়েস্ট হয় সিক্স, মানে সর্বোচ্চ হয় ছয়। তাহলে আমরা একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করতে পারি যে একটা পেশেন্টের যখন আমরা এই মার্কিংটা করি সে মিনিমাম কত পেতে পারে, এটা মিনিমাম স্কোর, মানে সর্বনিম্ন, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। তাহলে সে সর্বনিম্ন যদি নাও থাকে ঠিকমতো তাহলে সে সর্বনিম্ন তিন পাবে, আর সর্বোচ্চ কত পাবে, পনেরো পাবে। তো এই হচ্ছে আমাদের সর্বনিম্ন তিন এবং সর্বোচ্চ হচ্ছে আমাদের পনেরো। এটা হচ্ছে আমাদের কি জিসিএস স্কেলের একটা রেঞ্জ, তিন থেকে পনেরো। এখন আমরা আসি যে আমরা আই ওপেনিংয়ে যে মার্কটা দিব এক থেকে চার সেটা কিভাবে দিব। তাহলে প্রথম আমরা লিখি যে আই ওপেনিং, আই ওপেনিং, এখন আমরা কি করব আই ওপেনিংয়ে মার্ক দেব। এই আই ওপেনিংয়ে সর্বোচ্চ মার্ক কত ছিল, সর্বোচ্চ মার্ক ছিল আমার চার, এটা আমি লিখে দিলাম। তো আই ওপেনিংয়ে আমরা মার্কিং দেবো, যে কীভাবে এখন মার্ক করে আমরা সেটা দেখি। তো প্রথমত আমরা পেশেন্টের কাছে গেলাম বা আমরা রুমে ঢুকলাম, পেশেন্টের কাছে গেলাম, দেখা যায় যে পেশেন্টটা আমার স্বাভাবিকভাবেই চোখ খুললো, স্বাভাবিকভাবেই চোখ খুললো, মানে কি আচ্ছা আমার উপস্থিতি টিরবে সে চোখ খুললো, স্বাভাবিকভাবে সে দেখতেছে, তাহলে আমি তাকে কী দেবো চার দেবো, মানে কারণ সে স্বাভাবিক, তাহলে সর্বোচ্চ চার পাবে। তাহলে আই ওপেনিং স্পন্টেনিয়াস, বা আমি এখানে না দেই, তাহলে আই ওপেনিং
স্পন্টেনিয়াস মানুষের আইকন গো স্পন্টেনিয়াসলি তাহলে আমি তাকে দিব কত 4 তারপর তার কাছে আমি গেলাম সে আমার উপস্থিত টের পেয়েও চোখ খুলতেছে না তখন আমি বললাম তার কাছে গেলাম যে আমি তাকে ডাকলাম যে রহিম কেমন আছো বা রহিম এখন কেমন আছো বা কেমন লাগতেছে তখন সে দেখা গেল আমার এই যে বললাম আমি তখন সে চোখ খুললো তার কি আমি কথা বললাম না তাহলে এটাকে বলা হয় টু সাউন্ড মানে কি আমি শব্দ করার পর সে খুললো তাহলে আমি কি বললাম টু সাউন্ড আমি তাকে শব্দ করার পর সে চোখ খুললো তাহলে আমি তাকে কত দেব 3 দেব তারপরে আমি গেলাম সাউন্ড করলাম সে চোখ খুলতেছে না তখন আমি কি করব তখন আমি তার পরেরটা যাব মানে কি আই মানে কি এখানে আই ওপেনিং করার জন্য আমি তাকে পেন দেব পেন মানে কি আমরা এই পেনটা কোথায় দেব মানে কি ব্যথাটা কোথায় দেব এটা দুই জায়গা দেওয়া আছে একটা পেরিফেরাল হচ্ছে আমাদের নেল বেড এই যে আমাদের নেল বেড সেখানে আমি ব্যথা দিতে পারি তাহলে সে চোখ খুলতে পারে আরেকটা আর দুই জায়গা হয় আমাদের যে ই অরবিটাল আছে এই অরবিটালে সুপ্রা অরবিটাল এই জায়গায় এই জায়গায় আমরা কি করবো তাকে পেন দেবো এইভাবে দেখা যায় আমি যখন এইভাবে পেন দেবো সে চোখ খুলবে বা এইভাবে টেস্ট করা হয় আরেকটা হচ্ছে কি ট্র্যাপিজিয়াস আমাদের মাসেল আছে এখানে ট্র্যাপিজিয়াস মাসেলে আমরা চেক করতে পারি তো এই তিনটাতে আমাদের বেশি করা হয় আমাদের সুপ্রা অরবিটাল এখানে পেন দিই তো আমি গেলাম এগুলো দেখলাম নাই তখন আমি পেন দেবো তো আমি এখানে পেন দিচ্ছি তো পেশেন্ট কী হবে এখানে পেন দিলে পেশেন্ট চোখ খুলবে তো পেশেন্ট যখন চোখ খুলবে তখন আমি তাকে 2 দেবো তাহলে কী হলো এটা টু পেন পেনটা কোথায় দিলাম সুপ্রা অরবিটালে সুপ্রা অরবিটাল নেল বেড ঠিক আছে এটা বা ট্র্যাপিজিয়াসে তাহলে যাই হোক এটা আমরা কত দেব তাকে 2 দেব তারপরে আসি আমরা টু পেন দিলাম তারপরেরটা আসছে কি আমরা সে কোনো আমি এতগুলো করার পরও সে কোনো মানে রেসপন্সে করতেছে না তার মানে কি নো রেসপন্স মানে সে যখন চোখ খুলতেইছে না নো রেসপন্স তার কোনো রেসপন্সই নাই তখন তাকে আমি 1 দিব ঠিক আছে তো এইভাবে আমি 1 থেকে 4 দিলাম 1 থেকে 4 দিলাম তো এটাই হচ্ছে আমাদের আই টেস্ট করার সিস্টেম এখন হচ্ছে কি দেখা যায় একটা পেশেন্ট তার চোখে আঘাত নিয়ে আসছে বা চোখগুলো অনেক ফুলছে তাহলে তো মনে করছে আমরা কী করবো এই টেস্টটা করতে পারবো না কি অনেক গুরুতর আঘাত হয়ে যেতে পারে না ট্রমা হতে পারে না ফেসে তখন আমি এই টেস্টটা করতে পারি না সেটাকে বলা হয় নন স্টেবল নন টেস্টেবল মানে কি এনটি দ্বারা প্রকাশ করা হয় এন টি মানে কি নন টেস্টেবল দেখা যায় ফেসে ট্রমা আছে ফেস ট্রমা মানে কি ফেস ইডিমা আছে ইডিমা তাহলে আমি তার এটা নন টেস্টেবল মানে কি আমরা তাকে টেস্ট করতে পারবো না এই আই ওপেনিংটা তারপর আমরা দ্বিতীয় তাহলে আমরা এটা প্রথমত গেল আই ওপেনিং এবার আমরা আসি দ্বিতীয়টা কি আমাদের ভার্বাল রেসপন্স এখন আমরা ভার্বাল রেসপন্স নিয়ে কথা বলবো ভার্বাল রেসপন্স এটা সর্বোচ্চ কত ছিল সর্বোচ্চ আমাদের 5 ছিল আমরা এটাকে এখন 5 মার্ক দেবো সর্বোচ্চ তো দেখা যাচ্ছে নর্মাল ওরিয়েন্টেড মানে কি সে নর্মালি চিনতে পারতেছে মানে কি সে আমাকে নর্মাল কথাবার্তা বলছে সেটাকে বলা হয় নর্মাল নর্মাল ওরিয়েন্টেড আমি গেলাম সে আমার সাথে কথা বলতেছে স্যার কেমন আছেন আমি কবে যাব আমি এখন কেমন আছি কবে যাব মানে সে আমার সাথে ঠিকমতো কথাবার্তা বলতেছে নর্মালি তাহলে আমি তাকে কত দেব আমাদের সর্বোচ্চ স্কোর যেটা 5 দেব তারপরে গেলাম সে আমার সাথে কথা বলতেছে কিন্তু সে সেগুলো চিনতে পারতেছে না তাকে বললাম যে তুমি কোথায় আছো সে মনে করবে যে আমি বাসায় অথবা হোটেলে আছি তারপর কবে আসো ঠিকমতো সে বলতে পারতেছে না তাহলে মানে কি ডিসওরিয়েন্টেড সে চিনতে পারতেছে না মানে সে বুঝতে পারতেছে না ডিসওরিয়েন্টেড হয় তাহলে আমি তাকে দিব 4 তারপরে যখন এগুলো হয়ে গেল তারপরে আমি দেখ মানে ওকে আমি দেখা যায় যে সে সাউন্ড করতেছে আমি যা বললাম রহিম কেমন আছো সে ওয়ার্ড করতেছে ওয়ার্ড মানে সে শব্দ বলতেছে বাট ইন অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো হচ্ছে ইন অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যাপ্রোপ্রিয়েট হলে তাকে আমরা দিব 3 মানে কি সে ঠিকমতো কথা বলতেছে কিন্তু সেগুলো আমি কোহারেন্ট করতে পারতেছি না সামঞ্জস্যপূর্ণ না তাহলে আমি তাকে কী দেবো 3 দেবো তারপরে কি ওয়ার্ড এখানে হলো এখানে সে তারপরেরটা হচ্ছে নো ওয়ার্ড সে কোনো ওয়ার্ডে উচ্চারণ করবে না যেমন কি ওখানে এরকম সাউন্ড করবে
তখন তাকে আমি দেব 2 তারপরে সে কোনো রেসপন্সই করবে না মানে কি নো রেসপন্স নো রেসপন্স মানে কোনো রেসপন্সই নাই তাহলে আমি তাকে দেব 1 এখন এটাও আমাদের এনটি হয় মানে কি নন টেস্টেবল তো কখন নন টেস্টেবল হয় এনটি হচ্ছে কখন যখন তার ইনটিউবিং মানে কি যখন আমরা দেখে যে আমাদের এখানে টিউব দেওয়া থাকে যেমন যে কি আমরা ট্রাকেস্টমি টিউব দেই বা এন্ডোট্রাকিয়াল টিউব দেই এন্ডোট্রাকিয়াল টিউব দিলে কি হবে সে ঠিকমতো কথা বলতেই পারবে না তাহলে আমরা সেক্ষেত্রে যেমন হচ্ছে কি টিউবিং ইনটিউবিং দেই তাহলে ঠিক হবে আমাদের ইনটিউবিং ইনটিউবিং করা থাকলে সেটা হচ্ছে এনটি মানে কি নন টেস্টেবল টেস্ট করাই যাবে না তারপরে আমরা আসি 3 নম্বরটা কে আমাদের 2 নম্বর গেল 3 নম্বরটা ছিল আমাদের মোটর রেসপন্স মোটর রেসপন্স মোটর রেসপন্সে কত সর্বোচ্চ 6 আমরা তাকে সর্বোচ্চ মোটর রেসপন্সে কত দেব 6 দেব তাহলে আমরা মোটর রেসপন্সে এখন মার্কিং করি কিভাবে করব প্রথমত আমি গেলাম যাওয়ার পর তাকে বললাম যে আমার হাতটা ধরে বললাম আমার হাতটা একটু শক্ত করে ধরো সে শক্ত করে ধরতেছে আমি তাকে বললাম তোমার হাতটা একটু তুলো সে তুলতেছে তো মানে এগুলো নর্মাল তাহলে যদি সে নর্মালি করে তখন আমি তাকে কত দেব সর্বোচ্চ মার্ক 6 দেব তো এটা আমরা এটাকে বলে তাহলে সে যে আমার কথা শুনে শুনে দিচ্ছে মানে কি ফলো কমান্ড করতেছে মানে আমার কমান্ডগুলো সে ফলো করতেছে তাহলে ফলো কমান্ড কমান্ড তাহলে আমি তাকে কী দেবো 6 দেবো এখন আমি তাকে কমান্ড দিতে তোমার হাতটা তুলো এটা আমাকে একটু শক্ত করে ধরো সে করতে পারতেছে না তাহলে পাটা তুলো বা জিহ্বাটা বের করো সে আমার কমান্ড ফলো করতেছে না তখন আমি কী করবো তাকে পেন দিব পেন দিব কোথায় সেই শুক্র অরবিটাল নাসে আমি তো মানে শুক্র অরবিটাল এরিয়া যে এইখানে সেখানে আমি কী দেবো পেন দেবো সে পেন দিলে কী হবে তার যে হাড় আছে সে হাড় দিয়ে আমার হাতটা ধরবে পাবে যেখানে ব্যথা দিচ্ছে সেখানে নিয়ে আসবে তো এই যে চিনতে বুঝতে পারা যে এখানে ব্যথা হচ্ছে লোকালাইজড করা এইটাকেই আমরা তখন বলি যে লোকালাইজড পেন লোকালাইজড পেন মানে কি সে পেনটা বুঝতে পারতেছে যে কোথায় সেখানে হাত নিয়ে আসতে তাহলে আমি তাকে পাস দেব আবার আমি তাকে ওই জায়গায় পেন মানে এগুলো করার পর যদি সেটা এটা না করে তখন আমি কী করবো আবার সেখানে পেন দেবো তখন সে কী করবে দেখা যায় এখানে পেন দিচ্ছি সে হাটটা আসতে করে এদিকে নিয়ে আসলো মানে কি যেখানে ব্যথা হচ্ছে সেই দিকে নিয়ে আসলো কি নর্মাল ফ্লেকশন তাই নর্মাল ফ্লেকশন হলে কী তাকে দেবো আমরা 4 দেবো নর্মাল নর্মাল ফ্লেকশন হলে আমরা তাকে দিব 4 এখন আমি সেখানে পেন দিচ্ছি এখানে পেন দিচ্ছি আমি বা আমি এখানে পেন দিচ্ছি আর ও হাত নিয়ে যাচ্ছে এইদিকে মানে কি ফ্লেকশনটা কি অ্যাবনর্মাল এখানে এইদিকে নিয়ে যাওয়ার কথা সে না নিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে মানে কি এইদিকে নিয়ে যাচ্ছে তাহলে আমি মানে সে বুঝতে পারতেছে না তাহলে সেটা কী হবে অ্যাবনর্মাল ফ্লেকশন অ্যাবনর্মাল ফ্লেকশন তাহলে তাকে আমি দেবো 3 তারপরে কী হবে সে আমি আবার ওখানে পেন দিচ্ছি সে কী করছে এইরকম করছে মানে কি মানে যেখানে হাত দেওয়ার কথা বা নিয়ে যাওয়ার কথা সেই নিয়ে যাচ্ছে না সে এমনিতেই এগুলো নর্মালি করতেছে মানে তার হাত পা নর্মালি করতেছে এক্সটেনশন করতেছে এইরকম হচ্ছে তখন আমি তাকে কত দেবো 2 দেবো তাহলে কী দেবো এটা অ্যাবনর্মাল এক্সটেনশন এগুলো ছিল ফ্লেকশন এটা হচ্ছে এক্সটেনশন তাহলে আমি তাকে দেবো 2 এত কিছু করার পরও যখন সে কোনো রেসপন্সই করবে না মানে কি নো রেসপন্স নো রেসপন্স তাহলে আমি তাকে দিব 1 এখন এটাও এনটি হবে এনটি মানে কি নন টেস্টেবল কখন যখন সে কী হবে তার ফ্র্যাকচার নিয়ে আসবে এগুলোতে তখন ফ্র্যাকচার সে এগুলো কি নড়াচড়া করতে পারবে না বা তার হচ্ছে যে তখন তো সে হাতেও নিয়ে মানে হাতটা এখানে ব্যথা যেখানে সেখানে নিয়ে আসতে পারবে না তার মানে কি তখন আমার টেস্ট করতে পারবো না তার মানে কি এটা হতে পারে আমাদের ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের এটা হতে পারে নন টেস্টেবল তো এই হলো আমাদের কি স্কোরিং সিস্টেম